মন যেন বহত নদীর মতো চলার পথে কত বাক মোহনা শত আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং লাভ লাভেলো নিবেদিত টক শো আলোকপাত আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেন মুফতি সাইফুল ইসলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক আমাদের আজকের বিষয় আসমানি কিতাবের পরিচয় আমি নিশ্চিত এই বিষয়টিকে আপনারা খুব পছন্দ করবেন ভালোবাসবেন এবং জানার চেষ্টা করবেন সেই প্রয়াসে প্রথমেই মুফতি সাইফুল ইসলাম আপনার সাথে কথা বলি মানুষ হিসেবে তো আমরা মানবিক সমাজ চাই মানবিক সমাজ বিনির্মাণে তো প্রথমে আলো প্রয়োজন জ্ঞান প্রয়োজন যখন সমাজ শুদ্ধ জ্ঞানে ঋদ্ধ হবে তখন তো সমাজ সৌন্দর্যের পথে প্রগতির পথে প্রাগ্রসর হতে পারবে আসলে আমাদের প্রয়োজনে আমরা জ্ঞান চর্চা করব কিন্তু জ্ঞান চর্চার চালচিত্র আবার একরকম নয় সাধারণত মানুষ মানবরচিত যে জ্ঞান সে জ্ঞান পঠনে পাঠনে অভ্যস্ত ভালো বিষয় কিন্তু মানবরচিত জ্ঞানের ঊর্ধ্বে ঊর্ধ্বাকাশ থেকে যে আরেকটি জ্ঞান নাজিল হয়েছিল যেটাকে আমরা আসমানি জ্ঞান বলি সভ্যতায় শত শত সহস্র বছর অতিক্রান্ত হয়েছে আজকের এই সময়ে বর্তমান সভ্যতার আমরা যারা নাগরিক তারা এই আসমানিক জ্ঞানকে কিভাবে বিবেচনা করছি শুরুতে যদি এসব বিষয়ে কিছু বলতেন ইন আলহামদুলিল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এমন একটি কঠিন সময়ে এমন একটি পরিস্থিতিতে আপনি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন যেটা আজকে আমাদের প্রত্যেকেরই অনুধাবন করা উচিত যে আসমানি জ্ঞানের গুরুত্ব কী আপনি যে কথাটা বলেছিলেন যে আলো এবং অন্ধকারের কথা আল্লাহ রব্বুল আলমিন আসমানি জ্ঞানের পরিচয় এভাবেই তুলে ধরেছেন এরশাদ হচ্ছে কিতাবন আনসাল্লাহু ইলেক হে জিনাজুমাত সাল্লাহ মহাম্মদ সাল্লাম এমন একটি কিতাব আমি আপনার উপর নাজিল করেছি বা আসমানি গ্রন্থ বা আসমানি জ্ঞান আমি আপনার উপর নাজিল করেছি যে জ্ঞানের সহায়তায় যে জ্ঞানের সহযোগিতা নিয়ে আপনি অন্ধকারকে আলোকিত করবেন আল্লাহ রব্বুল আলমিন অন্যত্র বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উমইয়ীনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কীহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাব্লু লা ফী যালালিন মুবীন ইয়াতি রব্বুল আলামীনা ইরশাদ করেন যে ঐশী জ্ঞান বা আসমানী জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞান এই জ্ঞান আমাদের কি কাজে আসবে বা এটার গুরুত্ব কতটা অপরিসীম এই আয়াতে আল্লাহ রবুল আলমিন বুঝিয়ে দিয়েছেন এরশাদ হচ্ছে যে তিনি বললেন যে আমি যে আপনার উপর যে কিতাব নাজিল করেছি এই কিতাবের মাধ্যমে এই কিতাবের জ্ঞানের মাধ্যমে আলিহিম আয়াতিহি ওয়াই হিম আপনি তাদেরকে পরিশোধিত করবেন পরিশুদ্ধ করবেন ওয়াই আল্লি মোহাম্মুল কিতাব আবাল হাইকমা আসমানি গ্রন্থটাকে শিক্ষা দিবেন যাতে করে তারা আত্মস্থ করতে পারে অনুধাবন করতে পারে হৃদয়ঙ্গম করতে পারে এবং সেই সাথে তাদেরকে হাইকমা শিক্ষা দেবেন আজকে হাইকমা আমরা অনেকেই এটার একটা শাব্দিক অনুবাদ করে থাকি যাকে বাংলায় প্রজ্ঞা বলা হয় আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন বাংলার ক্ষেত্রে যে প্রজ্ঞা এটা এক কথায় প্রকাশের কোনো শব্দ নয় এটার মাঝে অনেক কিছু নিহিত আছে হেকমা হেকমা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেটা হলো যে আজকে আমরা যারা এই সভ্য সমাজ বলছি মানবিক সমাজ বলছি মানবিকতার কথা বলছি এবং মানুষ হতে চাই বলছি গোটা পৃথিবীব্যাপী একটা কথা উচ্চারিত হচ্ছে ইদানিং সেটা হলো মানব ধর্ম এবং মানব ধর্মের কথা বলা হচ্ছে সেখানে কি সেবা করা বা ইত্যাদি সব কিছুর পেছনে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমরা মানবরচিত আইন আমরা আমাদের ক্ষেত্রে প্রয়োগ করতে গিয়ে হয়তো একশোটা জায়গায় আমাদের দশটা জায়গা ভালো হচ্ছে বাকি নব্বইটা জায়গায় এখনও আমরা পথ খুঁজে পাচ্ছি না কারণ যে নিজে সৃষ্ট সে কখনো তার ব্যাপারে ভালো সর্বক্ষেত্রে ভালো কোনটা মন্দ কোনটা সেটা বলতে পারবে না কিন্তু যিনি সৃষ্টি করেছেন যিনি ক্রিয়েটর তিনি জানবেন যে আমি যেই জিনিসটা সৃষ্টি করেছি তার কোথায় ভালো মন্দ কী আছে কারণ পুরো প্রোগ্রামটা তিনি সাজিয়ে দিয়েছেন এই কারণে আমরা আজকে যদি ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে এই যে আন্তর্জাতিক অঙ্গনে যে অস্থিরতা দেখছি এই অস্থিরতাকে যদি আমরা দূর করতে চাই আমরা যদি শান্তি ফিরে পেতে চাই আমরা যদি একটি মানবিক সমাজ ফিরে পেতে চাই তাহলে আমাদের নির্দ্বিধায় বলতে হবে আসমানি জ্ঞানের এই ক্ষেত্রে কোনো বিকল্প নেই আপনার কথার সূত্র ধরে কিছু কথা বলতে চাই আসমানি কিতাব তো মানুষের পরিকল্পনায় রচিত কোনো গ্রন্থ নয় আসমানি কিতাব মহান আল্লাহর তরফ থেকে নাজিল হয় সে নাজিলের একটা প্রেক্ষাপট থাকে সর্বশেষ আসমানি গ্রন্থ আল কোরআন এর আগে প্রসিদ্ধ আসমানি কিতাবের মধ্যে আমরা তাওরাতের কথা জানি ইঞ্জিলের কথা জানি আরও যে শহিফা বা কিতাব যেগুলির নাজিল হয়েছে প্রেক্ষাপটটা কেমন ছিল কিতাব নাজিলের আগে সমাজ ছিল মানুষ ছিল সেখানে জ্ঞান চর্চা হতো বুদ্ধির চর্চা হতো সেখানে উপায় উপকরণের চর্চা হতো কিন্তু এসবের মাধ্যমে মানুষ যখন তার অধীত বিদ্যায় বিভ্রান্ত হতো এবং জীবন আচরণের জন্য ত্রুটি বিচ্ছিত করতো অমানবিক হয়ে যেত অশোভন হয়ে যেত সৌন্দর্যের বদলে কুৎসিতে চর্চা করত মানুষের কাঙ্ক্ষিত জীবন পাওয়া তো দূরের কথা যখন মানুষ দগ্ধ হতো অশান্তিতে ভুক্ত এমন একটি প্রেক্ষাপটিত তো আসমানি কিতাব নাজিল হতো আমরা আমাদের যে প্রিয় গ্রন্থ আসমানি গ্রন্থ আল কোরআন নাজিলের প্রেক্ষাপটে এমনই ছিল সমাজ যখন মানুষের বসবাস অযোগ্য হয়ে যায় কাব্যের নামে যখন অশ্লীলতা হয় ব্যক্তির স্বাধীনতার যখন নামে মানুষ মদ্যপ হয় জুয়ায় আসক্ত হয় সংসার ভেঙে যায় নারী নির্যাতিত হয় শিশুরা প্রকৃষ্টভাবে বেড়ে উঠতে পারে না এবং প্রকৃতি ফুল ফসল মানবের অনাচারে যখন ক্ষতিগ্রস্ত হয় এই যে আমাদের সমাজ এই সমাজে প্রেক্ষাপট যারা মজলুম মানুষ শতকোটি বিশ্বের মানুষ তো চাইবে এটা শান্তির পৃথিবী যদি আবার কোনো কিছু নাজিল হতো আমরা যদি আবার স্রষ্টার বান্দা হতাম কিন্তু এখন তো কিছু নাজিল হবে না তাহলে এখন আমাদের জন্য এই বিংশ শতাব্দীতে সেই সাড়ে চোদ্দোশো বছর আগের যে নাজেলকৃত আসমানি কেতাব আল কোরআন সেটাকে মনে করতে হবে যেটা এই মুহূর্তের গ্রন্থ এটা সময়ের গ্রন্থ এটা প্রয়োজনের গ্রন্থ এটা মানবিকতার গ্রন্থ এই বিবেচনায় কি আমরা আল কোরআন পাঠ করছি আমরা যারা আল কোরআনের চর্চা করছি আমাদের সম্মানিত আলেম সমাজ আল কোরআনের যেভাবে পাঠ করছেন কিন্তু সমাজ সভ্যতা এবং মানবিক এই বিপর্যয় সময় কি আমরা সময়কে ঘটনাগুলোকে আল কোরআনের সাথে সম্পৃক্ত করতে পারছি পবিত্র কোরআনুল কারিমের সুরাহুদের আপনি যে কথাটা বললেন এই কথাগুলো একেবারে শেষাংশে রব্বুল আলমিন প্রায় দশজন নবীর ঘটনা নবীর রসুলের ঘটনা উল্লেখ করে সবশেষে তিনি বলেছেন ওয়াকুল্লুস আলি কামিন যার অর্থ হচ্ছে যে এর আগে আমি যে বিশ্ব ইতিহাস সম্পর্কে আপনাকে জানালাম যে দশজন নবীর রসুল সম্পর্কে জানিয়েছি সেই সমাজের কথা আমি আপনাকে জানিয়েছি সমাজের মানুষের অবর্ণনীয় কষ্ট পাশাপাশি তারা কীভাবে শাসক হয়ে শোষিতের উপরে নির্যাতনের স্টিমরুলার চালিয়েছে এবং পরিণতি তারা কিভাবে ভোগ করেছে তার সব কিছুই যে জানিয়েছি বিশ্ব ইতিহাস তুলে ধরার মূল বিষয়টা যাতে করে আপনি স্থিতিশীল স্থিরতা অবলম্বন করতে পারেন এবং ওয়াজা আকাফি হাদ হক এই সত্য যে আপনার কাছে এসছে ওমা ওদিক রকম যারা ইমানদার তাদের জন্য চিন্তার একটা বাহক হিসাবে পবিত্র কোরআনুলকারী মেসে এ থেকে আমরা যেটা জানি সেটা হলো যে দেখেন আমরা আসমানি গ্রন্থের কাছে না গেলে আমাদের বিপদটা কোথায় এখানেই এই বিষয়টা আমরা বুঝতে পারি সেটা হলো যে দেখেন আপনি লক্ষ্য করে থাকবেন যখন যে সমাজে যে রাষ্ট্রে বা যারা প্রতিনিধিত্ব করেছেন তারা তাদের সুবিধার জন্য কিছু আইন প্রণয়ন করেন স্বার্থে এখন এটা যারাই হোক না কেন তারা দেখেন যে আমি কিভাবে নিজেকে আর কি সেভ রাখতে পারবো কিভাবে আমি আর একটু তাদেরকে খাটিয়ে তাদেরকে তাদের মাধ্যমে আমি আমার সম্পদ বা ক্ষমতা ইত্যাদি আমি আহরণ করতে পারবো এটা প্রত্যেক জাতি গোষ্ঠী শ্রেণী যে যেখানে আছে যার যার অবস্থান থেকে সবাই সেইভাবেই আইন প্রণয়ন করেছে জি এখানে আমরা কোনো ইনসাফ দেখিনি কিন্তু যখনই আসমানি এল আমাদের কাছে এসছে আসমানি এলে মাসার পরে যেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে সেটা হলো কেবল মানুষের কথা এখানে বলেনি এখানে প্রকৃতির কথা বলেছে এখানে নন্দনের কথা বলা হয়েছে এখানে ভূপৃষ্ঠের কথা বলা বায়োডাইভার্সিটির কথা বলা হয়েছে এখানে একটা পিপিলিকার পর্যন্ত কথা বলা হয়েছে অর্থাৎ বায়ুদূষণের কথা বলা হয়েছে সবার কথা বলা হয়েছে এবং প্রত্যেকটা সৃষ্ট জগতের সৃষ্ট যা কিছু আছে প্রত্যেকের অধিকারের কথা বলা হয়েছে অর্থাৎ ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার বিনির্মাণে যা যা কিছু প্রয়োজন তার সকল উপাদান আসমানি এলেমের মাঝে আছে নিতে হবে তাই আমাদের আজকের বিষয় আসমানি কিতাবের পরিচয় মৃতের আগে আপনি যে কথাগুলো বলছেন সেখান থেকে উপলব্ধি করা যায় আসমানি কেতাব ভান আল্লাহ মানব জাতির জন্য পাঠিয়েছেন আসকাম আসমানি কিতাব অভ্রান্ত জ্ঞানের আকর আসমানি কেতাবে শুধু সষ্টা এবং বান্দার সম্পর্ক সূত্রকে নির্ণয় করেনি আসমানি কেতাবে শুধু দৈনিক এবাদত বন্দিগির কথাই উল্লেখিত হয়নি এর বাইরে মানব সমাজের কথা বলা হয়েছে বায়োডাইভার্সিটির কথা বলা হয়েছে ভূমির কথা পানির কথা আকাশের কথা বলা হয়েছে ভারসাম্যের কথা বলা হয়েছে গ্রহ নক্ষত্র সহজে আল্লাহর আয়াত নিদর্শন আছে সেই নিদর্শন চর্চা এবং গবেষণার কথা বলা হয়েছে অর্থাৎ বর্তমান সভ্যতায় আমরা যেটাকে আধুনিক সভ্যতা বলি আমরা অনেক সময় নিজেদেরকে বিজ্ঞান এবং প্রযুক্তি মনস্ক বলে কিছুটা অহংকার করতে চাই কিন্তু আসমানি কিতাব পাঠ করলে মনে হয় যে আমরা খুবই ক্ষুদ্র এসব চর্চিত বিষয়ের বাইরে আরও অনেক ব্যাপক বিষয় সম্পর্কে আসমানি কিতাবে উল্লেখ আছে চর্চা আছে শুধু দৃশ্যমান জগৎ সম্পর্ক নয় যে অদৃশ্য জগৎ আছে সেই জগৎ সম্পর্ক বার্তা দেওয়া হয়েছে এবং মানব জাতিকে সতর্ক করে বলা হয়েছে মানব জাতি তোমাদেরকে জ্ঞানের খুব অল্পই দেওয়া হয়েছে এখন অল্প জ্ঞান দিয়ে যদি আমরা মানব সভ্যতাকে নির্মাণ করতে চাই মানব জীবনের সংকটগুলো সমাধান করতে চাই এবং নিজে বাঁচার কথা বলে জাতীয় স্বার্থের কথা বলে আমরা আগ্রাসী হয়ে উঠি ভূ রাজনীতি নামে আমরা কাউকে কোণঠাসা করব। নিজে আগ্রাসী হব এই চর্চার এই সভ্যতার উদাহরণ সর্বশেষ ইউক্রেন রাশিয়া যুদ্ধ এই প্রেক্ষাপটে কি আপনি বলবেন আসমানি কেতাবের আসলে প্রকৃত পরিচয়টা কি অনেক ধন্যবাদ আমরা একটু আগে আলোচনা করছিলাম সেটা হলো যে আসমানি কিতাব আমাদেরকে শান্তি স্থিতিশীলতা ইনসাফপূর্ণ আচরণ একটা চমৎকার সমাজ বিনির্মাণ উপহার দেওয়ার জন্য এই আসমানি কিতাব পৃথিবীতে এসেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এর মাধ্যমে অর্থাৎ শুধু কোরআনের কথা বলব না এখানে সকল আসমানি গ্রন্থের কথাই বলবো যে যখন যে বিষয়ে যে সমাজের স্থিতিশীলতার জন্য শান্তির জন্য যে বিষয়গুলো দরকার ছিল যেটা মানুষ তারা বুঝতে পারছিল না রব্বুল আলমিনের পক্ষ থেকে সেটা সমাধান দেয়া হয়েছে আমরা যদি আজকে সবাই পৃথিবীবাসী যদি আসমানি গ্রন্থের কাছে কোরআনের কাছে ফিরে আসতে পারতাম তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না যেমন এখানে আমাদেরকে বলা হয়েছে কুন্তম খাওয়ারা উম্মা নাস মরুন আবিল মারুফ ওয়াতান হাউনা আনিল মুনকার ওয়াতাবিল্লা একজন ভালো মমিনের পরিচয় শ্রেষ্ঠ উম্মা শ্রেষ্ঠ বান্দার পরিচয় আল্লাহ বলেছেন তিনটি কাজ করতে হবে একটা হলো সেই মহান মালিকের প্রতি তোমার আস্থা বিশ্বাস অবিচল থাকতে হবে তার কিতাব যে তিনি নাজিল করেছেন সেই কিতাবের উপর তোমার পূর্ণ আস্থা থাকতে হবে এবং সেই আস্থা তোমার বিশ্বাস যে আছে সেটা কেবল মাত্র মুখে উচ্চারণ নয় হৃদয় বিশ্বাস নয় তার বাস্তবায়নও করতে হবে কল্যাণে তোমাকে বের হতে হবে ভালো কাজ যত কল্যাণকর যত কাজ আছে আজকে কল্যাণ বলতে আমি যদি চিন্তা করি যে দেখেন একটা যুদ্ধকে বন্ধ করা এটা একটা কল্যাণকর কাজ মানুষের হানাহানি বন্ধ করা কল্যাণকর কাজ ফসল নষ্ট হচ্ছে প্রতিবাদ করা কল্যাণকর কাজ মানুষের কষ্ট হচ্ছে এ ব্যাপারে আওয়াজ তোলা কল্যাণ করে নবী ইসলাম যখন হিজরত করে মদিনা গেলেন তিনি কিছু অভিবাসী ছিলেন জি মহাজির ছিলেন জি কি করলেন সমাজের তিনটা আর্তনাদ ছিল আমান শান্তি চাই শান্তি চাই মদিনার মহল্লা মহল্লা বিপক্ত হতো দুর্গ দিয়ে জি সে উনি শান্তি আমানের কথা বলেছেন মানুষ উন্নয়ন চায় উন্নয়নের কথা বলেছেন সবচেয়ে বেশি স্পষ্ট বলেছেন অ্যাবসুলুট জাস্টিস নিরঙ্কুশ ন্যায় যেটা ন্যায় এই সমাজের জনগণের আর্থিক কথা বলেছেন বর্তমান সমাজের মানুষের যে আর্থিক কি আমরা বুঝবো না মানুষ কী চায় সেটাই কিন্তু আমাদের সমস্যাটা হয়ে যাচ্ছে সেই জায়গায় যে যখন যার ক্ষমতা তিনি যদি মনে করেন যে আমার এখানে ক্ষমতা আছে আমার শক্তি আছে তখন তিনি তার মতন করে আইন প্রণয়ন করেন যে কারণে আজকে পৃথিবী তার ভারসাম্য হারাতে বসেছে আমরা এটা মনে করছি না যে এই কোরআন এসছে শুধুমাত্র আমার জন্য বা আমার সমাজকে বা আমি মুসলিম বা মুসলিম সমাজকে শান্তি দিতে এটা মনে প্রতি আমাদের এটা মনে করা উচিত ছিল জি আপনি যেটা বললেন যে তিনি আসছেন রহমাতুল্লিল আলামিন এবং তাকে দেয়া হয়েছে পবিত্র কোরআন কেন এ কোরআনের জ্ঞানের মাধ্যমে তিনি একটা অন্ধকার সমাজকে আলোকিত করেছেন আলোকিত করবেন এবং গোটা পৃথিবীর মাঝে তিনি শান্তি প্রতিষ্ঠা করেছেন দেখিয়ে দিয়েছেন কিন্তু আজকে আমরা এখান থেকে শত শত মাইল দূরে অবস্থান করছি এর কারণ হল কোরআনের যে মূল বিষয় সেটা আমরা উপলব্ধি করতে পারছি শাসী যদি এক বাক্যে বলতেন যখন মানব সমাজে তাত্ত্বিক বিরোধ হবে মীমাংসার বিরোধ হবে কৌশলে বিরোধ হবে মিল হচ্ছে না এই বিতণ্ডার পরিবেশে মহন আল্লাহ আসমেন কেতাব আমাদের কী বলেছে আল্লাহ এবং রসুলের কাছে যেতে বলেছে সেটাই বর্তমান সময়ে এই বিষয়টা কতটা প্রাসঙ্গিক কতটা প্রাসঙ্গিক দেখুন আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ফা ইনতানা জা তুম ইন যদি কোনো বিষয়ে তোমাদের মাঝে বাদানুবাদ হয় বিরোধ সৃষ্টি হয় ফারুদ্দু ইল আল্লাহ ওর রসুল আল্লাহ এবং তার রসুলের কাছে চলে এসো এই যে কথাটা এটা যদি আমরা অনুধাবন করতে পারতাম আমি যে কথাটা দিয়ে আজকে আর কি নিশ্চয়ই আপনার সময় শেষ তাই আমি শেষ করব। যে মারোয়ারি ভাষায় যখন কোরআনের অনুবাদ হয় তখন রাজীব শর্মা একটা কথা বলেছিলেন যে একজন মুসলিমের উচিত বা আমাদের প্রত্যেকের উচিত যে কোরআন যদি আমাদের বুঝতে হয় সেই সাথে রসুল সাল্লা সাল্লামের জীবন পড়া বাস্তব জি উদাহরণ এই দুটো বিষয় যদি আমরা পড়তে পারি তাহলে কোরআন বুঝতে পারব আল্লাহর রসুলের জীবন আদর্শ যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আজকে আমাদের এই পরিস্থিতির শিকার হতে হতো না আজকে দেখুন আমরা আমাদের আপনার ব্যক্তি বলুন ব্যক্তির যেমন প্রতিবেশী হয় রাষ্ট্রেরও প্রতিবেশী হয় প্রতিবেশীর হক রয়েছে সেই হকের ব্যাপারে আমরা কতটা সচেতন প্রতিবেশীর জন্য আমাদের কি করতে হয় সেই ব্যাপারে আমরা কতটা সচেতন জাস্ট এই একটা কথাই যদি আমরা বলি যে রাসুলসাল আলী সাল্লাম প্রতিবেশীর হকের কথা বলেছেন তার মানে হল হতে পারে এই প্রতিবেশী আপনি ব্যক্তি হিসাবে আপনার প্রতিবেশী একজন আপনি যে বাসায় মুসলিম হতে পারে হিন্দু হতে পারে হতে হতে পারে পারে খ্রিস্টান যে কেউ হতে পারে করতে হবে এই জন্যই বলেছি যে আমরা যদি পৃথিবীতে শান্তি ফিরে পেতে চাই তাহলে একটাই পথ আছে সেটা হলো কোরআন এবং সন্ন্যার দিকে ফিরে আসা আপনি কি আমাদের এই বার্তায় দিচ্ছেন মানব রচিত যে জ্ঞান বিজ্ঞান সেটা আমরা পাঠ করব চর্চা করব। সেই পাঠ এবং চর্চা কতটা শুদ্ধ হচ্ছে সেটা মানদণ্ড হবে আসমানি কিতাব আসমানি কিতাব যদি আমরা সেগুলো শুদ্ধ করে নিই পরিশীলিত পরিমার্জিত করে নেই তাহলে বোধহয় আমাদের সভ্যতার সংকট কেটে যেতে পারে ইনশাআল্লাত আপনি যেটা বলেছেন এটাই যে মূল বিষয়টা হলো আমরা চোখ দিয়ে দেখি কিন্তু সেই দেখার জন্য আলোর দরকার হয় সেটা হবে আসমানি কেতাব চমৎকার সমাপ্তি আপনি করেছেন এই বার্তা দিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাচ্ছি মুক্তি সাইফুল ইসলাম আপনি কষ্টকর আমাদের স্টুডিওতে এসছেন সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত আমাদের আজকের বিষয় ছিল আসমানি কিতাবের পরিচয় আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন আসমানি কিতাব নাজিলকৃত কিতাব আমাদের স্রষ্টা পৃথিবীর স্রষ্টা শুধু প্রথম আসমানের স্রষ্টা নন সাত আসমান জমিনের স্রষ্টা যিনি প্রভু আমাদের রাগ এটা আমাদের আলো দিয়েছেন আসমানি কিতাব দিয়েছেন কিন্তু স্বল্প জ্ঞানে বিভ্রান্ত মানুষ আসমানি কিতাব থেকে আমরা বিযুক্ত হয়ে গেছি সভ্যতার সংকট এখানেই আসমানি কিতাবে কে নেই শুধু এ তো কথা নয় শুধু ইহকাল এবং পরকালের কথা নয় বিজ্ঞানের কথা প্রকৃতির কথা জীববৈচিত্র্যের কথা অনুপাতের কথা অঙ্কের কথা সব কিছু স্পষ্টভাবে বিন্যসটা আছে আসমানি কিতাবে অতশেষে মহান গ্রন্থ থেকে আমরা বিচ্ছিত এখানে আত্মসমালোচনার প্রয়োজন আসুন আমরা আত্মসমালোচনা করি এবং নিজেদের পথ মানবিক পথ নির্মাণ করি প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম পথে কত বাক মোহনাশত আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের